নতুন বিয়ের পর মেয়ে বাড়ি থেকে ছেলের বাড়িতে আম কাঁঠাল বকরি ইত্যাদি পাঠানোর প্রথা কি শরীয়তসম্মত? দুইটা মৌসুম আমাদের সামনে চলে আসছে, এক হলো আম কাঁঠালের মৌসুম চলমান, আরেকটা হলো বকরি এসে যাচ্ছে, দুইটাই প্রশ্নে মাশাআল্লাহ উঠে আসছে। এই মৌসুমগুলোতে আমাদের সমাজে কিছু ছোট লোক চেনা যায়। এই ছোট লোকদের কাজ হলো আম কাঁঠালের মৌসুমে আম কাঁঠাল ভিক্ষা করে, আম কাঁঠালের ডাকাতি করে, আর কোরবানের সময় আসলে গরু আর ছাগল, গরুর ঠ্যাং, গরুর কল্লা এগুলার ভিক্ষা করে। আমরা এর আগে বারবার ঘোষণা করেছি, যাদের ইফতারের অভাব আছে, হ্যাঁ, ছেলের শ্বশুরবাড়ি থেকে বা ছেলে নিজের শ্বশুরবাড়ি থেকে বৌমাকে খোঁচাইয়া তার বাপের বাড়ি থেকে ইফতারের দাবি করার বিপরীতে, পরিবর্তে যে কাজটি করতে পারেন সেটা হলো আমাদের আসন্ন ফাউন্ডেশনে দরখাস্ত করতে পারেন, আমরা আপনাদেরকে ইফতার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এটা আমরা এর আগে বারবার ঘোষণা দিয়েছি। এমনকি যদি আপনার আম কাঁঠাল খাওয়ার মতো টাকা না থাকে, এত গরিব মানুষ হন, তো ছেলের শ্বশুরবাড়ির থেকে আপনি আদায় করার এই ছোট লোকই না করে আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা মানুষ চায় নাকি? ভিক্ষা চায় মানুষ অপরিচিত মানুষের কাছে। আপনি ছেলের শ্বশুরবাড়ির কাছ থেকে এটা দাবি করলেন মানে কি? ব্যয়ের বাড়ির থেকে ভিক্ষা চাইলেন, এটা তো লজ্জার কথা। এই ভিক্ষাটা আপনি বৌমার কাছে না চাইয়ে আপনি আমাদের কাছে চান, আমরা কাউকে জানাবো না, গোপনে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? আপনার বকরি নাই কোরবানি করার মতো, আপনার একটু গোশত খাওয়া দরকার, আপনি আমাদের কাছে দরখাস্ত করেন, আমরা গোশত পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনার কাছে। কিন্তু এই ছোট লোকই করিয়েন না। যুবকদেরকে এই ব্যাপারে জাগতে হবে ইনশাআল্লাহ। কবর দিতে হবে এদেশে যৌতুক প্রথার। যৌতুক প্রথাকে কি দিতে হবে? কবর দিয়ে ফেলতে হবে, এটাকে অতীত করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এটা ছোট লোকই আর কিচ্ছু নেই। একটা মানুষ আস্ত মেয়ে দিয়ে দিয়েছে, তারপর আবার আপনার আম কাঁঠাল দিতে হবে সাথে, কেন রে বাবা? আম কাঁঠাল তো আপনি দিবেন শ্বশুরবাড়িতে নিয়ে আনিয়ে, কারণ আপনাদের মেয়েটা দিয়ে দিছে না, আরে এর দাম তো আমি পরিশোধ করতে পারবো না, অন্তত কিছু আম কাঁঠাল খান। শ্বশুরবাড়িতে কিছু আম কাঁঠাল নিয়ে বলবেন যে কিছু আম কাঁঠাল অন্তত নেন, এই মেয়ের তো দাম আমি দিতে পারবো না। মেয়ে দিয়ে দিছে আমার সাথে আম কাঁঠাল দাবি করেন, এর চেয়ে বড় নোংরামো আর কি হতে পারে? পরে খুব ছোট লোকে, খুব ছোট লোক, এগুলো জায়েজ নাই, এগুলো গুনাহের কথা, মনে রাখবেন। চাঁদাবাজি এবং স্পষ্টত অপরাধ।